হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মালাই পটলের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পটল, যেটার খোসা ছাড়িয়ে এভাবে তেরছা করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট মালাই, যেটা আমার ঘরে তৈরি করা। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ চারমগজ, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, যার পেস্ট আমি তৈরি করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 1টা টমেটো, আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করেছিলাম, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে 4 মগজ আর কাজুটার পেস্ট আমি তৈরি করে নেব। এবার এই পটলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে পটলগুলোর সাথে সমস্ত কিছুকে আমি মেখে নেব। আর এখানে আমি বাড়ির মালাইটা ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি বাড়িতে মালাই না থাকে তাহলে কিন্তু আপনারা বাজারের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি, পটলগুলোতে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। অপর দিকে দেখুন আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার সাদা তেলটাকে আমি হাই ফ্লেমে একটু গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা পটলগুলোকে এক এক করে এর মধ্যে আমি সমস্তটা দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের জন্য ভালোভাবে ভাজা হতে দেব। মিনিট দুয়েক পরে ফিরে এলাম, দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, পটলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি, সেজন্য এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত পটলটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 1টা এলাচ, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। এবার এটাকে ভালো করে 15 সেকেন্ডের জন্য আমি একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। যে বাটিতে এই পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা ভাজার সময় নিচের দিকে লেগে না যায়। দেওয়ার পর, জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে একটু মিনিট দুয়েকের জন্য আমি ভেজে নেব। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাজুর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে এবার মিনিট দুয়েকের জন্য আমি কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, নুনটাকেও আবার খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকেও এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে মিনিট দুয়েক ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দেবার পর আমি খুব ভালো করে পটলের সাথে এই সমস্ত গ্রেভিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমি যেহেতু নিরামিষ রান্নায় পছন্দ করি সেজন্য এখানে আমি চিনিটা অ্যাড করলাম। মিনিট দুয়েক ধরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাকে এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে এটাকে আমি ভালোভাবে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আগে থেকে যে মালাইটা আমি রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। মালাইটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এটার সাথে আমি মিশিয়ে নেব, একটু নেড়েচেড়ে নেব, আর 1 মিনিট মতো এটাকে আরও একটু ফুটিয়ে নেব। 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। সার্ভ করে দিয়ে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি। আমার মালাই পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি 1টা পাত্রের মধ্যে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে, আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে
লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।